হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডু ইউ ওয়ান্ট টু বিল্ড হাউস অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো হাউ মাচ মানি উইল বি নিডেড ফর ইউর ড্রিম হাউস, দিস চ্যানেল ইজ সুইটেবল ফর ইউ। ইফ ইউ ক্যান ড্রিম ইট, দিস চ্যানেল ক্যান ডু ইট। তো আজকে আমি 2.33 ডেসিমেল এরিয়ায় একটি নকশা নিয়ে এসেছি। এরিয়া বলতে এটা হচ্ছে বিল্ডিং এরিয়া। তো বিল্ডিংয়ের দৈর্ঘ্য হচ্ছে 32 ফুট 8 ইঞ্চি বাই 31 ফুট 1 ইঞ্চি, অর্থাৎ 1015.38 বর্গ ফুট, 2.33%। তো এই জমির উপরে আজকের বিল্ডিংটি আমি নিয়ে এসেছি এবং এটি হচ্ছে গ্রামের দিকের বিল্ডিং। তো জায়গার পরিমাণ তার অনেক, এজন্য জায়গার পরিমাণ আমি দিচ্ছি না এবং সাইট প্ল্যানও আজকে দিচ্ছি না, শুধু বিল্ডিং এরিয়াটি দিচ্ছি। তো ভিউয়ার্স, খরচের পরিমাণ আমাদের শেষের দিকে দেওয়া হয়েছে, তো খরচের পরিমাণ আমরা শেষের দিকে জানবো। তো এখন চলুন আমরা দেখে আসি রুম সাইজগুলো কীভাবে সাজানো হয়েছে, গ্রাউন্ড ফ্লোর নকশা। তো যেহেতু তার এই দিক থেকেও রাস্তা রয়েছে এবং এই দিক থেকেও রাস্তা রয়েছে এবং ওই দিক থেকে অন্য দুপাশ থেকে তার অনেক জমি রয়েছে, এই জন্য আমাদের সাইট প্ল্যানটি আজকে দেখানো হয়নি। তো এই দুই পাশ থেকে যেহেতু রাস্তা রয়েছে, তো এই দুই পাশ থেকেই আমাদের সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কার পার্কিং এদিকে রয়েছে, কার পার্কিং ঢোকার জন্য, এবং এদিক থেকে আমাদের সাধারণ প্রবেশপথ। এবং গ্রাউন্ড ফ্লোরে আমরা একটি ইউনিট রেখেছি এবং দ্বিতীয় তলা তৃতীয় তলা সবই একটি ইউনিট, এবং দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত আমাদের 4টি করে রুম দেওয়া হয়েছে। শুধু গ্রাউন্ড ফ্লোরে আমাদের ইউনিট একটু ছোট হয়েছে। তো প্রথমে আমাদের প্রবেশ করে রয়েছে ড্রয়িং রুম, 10 ফুট বাই 15 ফুট, এবং ড্রয়িং রুম থেকে আমাদের মাঝে রয়েছে ডাইনিং রুম, 10 ফুট বাই 10 ফুট, এবং ডাইনিংয়ের সাথে আমাদের একটি কিচেন রয়েছে, 5 ফুট 1 ইঞ্চি বাই 6 ফুট, এবং ডাইনিংয়ের সাথে একটি কমন বাথ রয়েছে, 4 ফুট 6 ইঞ্চি বাই 6 ফুট, এবং এইদিকে একটি মাস্টার বেড রয়েছে, 10 ফুট 3 ইঞ্চি বাই 12 ফুট, এবং মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, 5 ফুট বাই 4 ফুট, এবং একটি বারান্দা রয়েছে মাস্টার বেডের সাথে, 5 ফুট বাই 4 ফুট। তো আমাদের ভবনের এরিয়া হচ্ছে 32 ফুট 8 ইঞ্চি বাই 31 ফুট 1 ইঞ্চি, এবং আমাদের এই দিকে এই এরিয়াটুকু রয়েছে খালি স্পেস। এইটুকু এরিয়ায় আমাদের গার্ডেন হবে, অর্থাৎ গার্ডেন এরিয়া, অর্থাৎ আপনি ফুলের গাছ লাগাতে পারেন গ্রাউন্ড ফ্লোরে কিছু অংশ, 2.5 ফুট উঁচু করে দিয়ে আপনি এখানে একটি বাগান তৈরি করতে পারেন, যেহেতু এই জায়গাটুকু খালি পড়ে থাকবে এই জন্য, এবং এই কলাম থেকে এদিকে 2.5 ফুট বাড়ানো হয়েছে। তো এবার চলুন আমরা দেখে আসি ফার্স্ট ফ্লোর টু থার্ড ফ্লোর প্ল্যান। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট টু থার্ড ফ্লোর প্ল্যানে চলে এসেছি এবং আমাদের এই ভবনটিতে, মানে বিল্ডিংটিতে, টোটাল 12টি কলাম ব্যবহৃত হয়েছে। লাল মার্ক করাগুলো হচ্ছে কলাম। তো আমাদের স্টেয়ার রুম হচ্ছে, অর্থাৎ সিঁড়ি ঘর হচ্ছে 7 ফুট 6 ইঞ্চি বাই 14 ফুট 10 ইঞ্চি, এবং দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত আমাদের 4টি রুম দেওয়া হয়েছে। যেহেতু আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 4টি রুম দিতে হবে, সেহেতু 4টি রুম দেওয়া হয়েছে, এবং প্রত্যেক রুমের সাথে একটি করে বারান্দা দেওয়া হয়েছে, এবং 2টি রুমের সাথে অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে, এবং একটি কমন বাথরুম রাখা হয়েছে। তো আমরা দ্বিতীয় তলার রুম প্ল্যানগুলো দেখব। তো প্রথমে আমাদের ঢুকি রয়েছে ড্রয়িং রুম, 10 ফুট বাই 10 ফুট 7 ইঞ্চি, এবং ড্রয়িংয়ের সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে, 5 ফুট বাই 4 ফুট, এবং একটি বারান্দা রয়েছে, 5 ফুট বাই 4 ফুট, এবং ড্রয়িং থেকে প্রবেশ করেই আমাদের রয়েছে ডাইনিং রুম, 10 ফুট 10 ইঞ্চি বাই 10 ফুট। তো এই ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে প্রবেশের জন্য আমাদের বড় একটি ওপেন স্পেস রাখা হয়েছে। তো যদি আপনার এই স্পেসটুকু, যদি আপনার এই এই রুমের জন্য যদি আপনার প্রাইভেসি দরকার পড়ে, তাহলে আপনি এখানে একটি দরজা দিয়ে নেবেন। দরজা দিলে এই ওপেন স্পেসটি রাখা হয়েছে এই কারণে, যেহেতু এই ডাইনিং স্পেস থেকে কোনো জানালা রাখা হয়নি, সেহেতু এটি অন্ধকার হয়ে থাকবে, এই জন্য এই ওপেন স্পেসটি রাখা হয়েছে। যেহেতু এই
এই জানলা থেকে আলো বাতাসটি প্রবেশ করে এই ডাইনিং স্পেসটিকে আলোকিত করে। তো ডাইনিং এর সাথে রয়েছে কিচেন 5 ফুট 11 ইঞ্চি বাই 6 ফুট এবং একটি কমন বাথ রয়েছে 4 ফুট 6 ইঞ্চি বাই 6 ফুট এবং এই দিকে 3টি বেড রয়েছে। এদিকে রয়েছে মাস্টার বেড 10 ফুট 3 ইঞ্চি বাই 12 ফুট এবং মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট 5 ফুট বাই 4 ফুট এবং একটি বারান্দা 5 ফুট বাই 4 ফুট এবং অপর দিকে রয়েছে চিলড্রেন বেড 10 ফুট বাই 11 ফুট 5 ইঞ্চি এবং চিলড্রেন বেডের সাথে একটি বারান্দা দেওয়া হয়েছে 2 ফুটের এবং বারান্দায় প্রবেশের জন্য রয়েছে স্লাইডিং ডোর এবং এই পাশে রয়েছে একটি ফ্যামিলি বেড 11 ফুট বাই 11 ফুট 5 ইঞ্চি এবং ফ্যামিলি বেডের সাথে একটি বারান্দা দেওয়া হয়েছে 2 ফুটের বারান্দায় প্রবেশের জন্য স্লাইডিং ডোর দেওয়া হয়েছে। তো আপনি এইখানে যদি প্রাইভেসি দরকার হয় এটা একটা রুম হিসেবে ব্যবহার করতে পারেন, প্রাইভেসি দরকার হলে এখানে একটি দরজা দিয়ে নেবেন, তাহলে এইটি ডাইনিং রুমটা একটু অন্ধকার হয়ে যাবে। তো অন্ধকার দূর করার জন্য আরেকটি উপায় আছে, আপনি কিচেনে কোনো ওয়াল করবেন না, কিচেনটি ফ্রি স্পেসে থাকবে এবং কিচেনের যে জানালাটা এটি বড় একটি থাই গ্লাস দেবেন 5 ফুটের, তাহলে ডাইনিংয়ে পর্যাপ্ত আলো বাতাস আসবে। তো এবার আমরা জানবো খরচের পরিমাণ, তো চলুন দেখে আসি খরচের পরিমাণ। তো এবার আমরা খরচের পরিমাণ জানবো, তো ইট বালু সিমেন্ট এগুলো তো আছেই, সাথে ইলেকট্রিক্যাল দরজা জানালা স্যানিটারি রং এসএস পাইপ সকল খরচ সহ আর কি এই দরটি ধরা হয়েছে 2019 সালের বাজার দর হিসাবে। তো সাবস্ট্রাকচার খরচ অর্থাৎ মাটির নিচে যে খরচটা হবে সেটা হচ্ছে আপনার 4,50,000 টাকা খরচ যাবে, অর্থাৎ আপনার নিচ থেকে মাটির নিচ থেকে গেট বিম পর্যন্ত এই 4,50,000 টাকা খরচ যাবে। সুপার স্ট্রাকচার মোট খরচ হচ্ছে আপনার 15 লাখ টাকা, 15,10,000 টাকা, এটি হচ্ছে পার ফ্লোরে, অর্থাৎ দ্বিতীয় তলা করবেন এই 15 লাখ টাকা, 15,10,000 খরচ যাবে, তৃতীয় তলা করবেন 15,10,000 অ্যাড হবে, এভাবে করে পার ফ্লোরে আপনার 15,10,000 করে তৈরি করতে খরচ হবে। তো একতলা যদি 4তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনার খরচ যাবে 19,60,000 টাকা, তো যদি দ্বিতীয় তলা পর্যন্ত আপনি কমপ্লিট করেন তাহলে আপনার খরচ যাবে 34,70,000 টাকা 4তলা ফাউন্ডেশন দিয়ে। তো তৃতীয় তলা পর্যন্ত কমপ্লিট করতে চাইলে আপনার খরচ যাবে 49,80,000 টাকা এবং চতুর্থ তলা যদি কমপ্লিট করতে চান তাহলে 64,90,000 টাকা খরচ যাবে এবং এর বাইরে রয়েছে সেফটি ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ওভারহেড ট্যাঙ্ক, এগুলোর জন্য আপনার আরও 1,50,000 টাকা এর সাথে এই টোটাল খরচের সাথে অ্যাড হবে। যদি আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার দরকার না হয় অথবা ওভারহেড ট্যাঙ্ক বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো যদি কিনতে চান তাহলে আপনার কস্ট আরও কমে যাবে, অর্থাৎ এই 1,50,000 টাকা থেকে কমে যাবে, সেফটি ট্যাঙ্ক তো অবশ্যই প্রয়োজন দিতে হবে। তো এই ছিল, আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার যদি না দেন তাহলে অনেক খরচ কমে যাবে। তো এই ছিল আজকের খরচের পরিমাণ। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, কোনো কিছু জানার থাকলে বা কনফিউশন থেকে থাকলে কমেন্ট করবেন অথবা ইমেল ও ফেসবুক অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, তো যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।